স্কুল কলেজ ও মাদ্রাসায় নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে হবে এই পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সাথে সমন্বয় করারও সিদ্ধান্ত হয় গ্রীষ্মকালীন অবকাশ হিজড়ি নববর্ষ এবং আশুরা উপলক্ষে বিশ জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সূচি ছিল কিন্তু এই ছুটি বাতিল করে রোববার থেকে নিয়মিত ক্লাস শুরু হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নতুন রুটিনে পাঠদান চলছে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা কর্তৃক প্রণীত রুটিন দুই সালের আপোনদরতে রুটিন দিতে তাহলে 10টা থেকে 5টা মন্ত্র কার্যক্রম চলবে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে সরকার সৈয়দা আকি হক এবিটিপি